হারের পর এবার শাস্তি পেল বাংলাদেশ। বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুর্দান্ত, কিন্তু সেই রেশ টিকল না বেশিক্ষণ। দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। 137 রানের বড় ব্যবধানে হেরে ডুবেছে হতাশায়। এই হতাশার সঙ্গে এবার যোগ হলো শাস্তি। মন্থর ওভাররেটের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের গুনতে হলো জরিমানা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC এক বিবৃতিতে বাংলাদেশের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। ইংল্যান্ডের বিপক্ষে মন্থর ওভাররেটের জন্য বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির 5% জরিমানা করা হয়েছে। ধর্মশালায় ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়েছিল সাকিব আল হাসানের দল। নিয়ম অনুসারে মন্থর ওভাররেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% জরিমানা করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশিদেরও দিতে হবে 5% জরিমানা। গতকাল মঙ্গলবার 11 অক্টোবর ম্যাচ রেফারি জবাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রাজত্ব করেছিল স্পিনাররা। ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে ম্যাচ, ধারণা করা হচ্ছিল এই ম্যাচেও আধিপত্য থাকবে স্পিনারদের। তবে বাংলাদেশের সেই ধারণাকে ভুল প্রমাণ করে রানের পাহাড় গড়ে ইংলিশ ব্যাটাররা। ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 364 রান তোলে ইংল্যান্ড। জবাবে 48.2 ওভারে 10 উইকেট হারিয়ে 227 রানে থামে বাংলাদেশ।